नमस्कार दर्शक बंधुरा, इमेज बेंगल हेल्थ केयर अनुष्ठाने आपनादेर सकलके स्वागत। आमरा करोनार द्वितीय ढेवेर मध्ये जखन प्राय एक रकम हाँसफाँस करछि, ठीक सेई समय एकटा नतून उद्वेगेर विषय आमादेरके आरो बेशि करे आतंकित करछे एबं भाबाच्छे, सेटी होच्छे ब्ल्याक फांगास। आजके आमरा पेयेछि आमादेर मध्ये विशिष्ट चक्षु विशेषज्ञ डॉक्टर केपी घोष, ताके এবং আমরা ডাক্তারবাবুর কাছে যে বিষয়ে প্রশ্ন করব সেটি হচ্ছে যে এই চোখের ওপরে করোনার প্রভাব এবং তার পাশাপাশি ব্ল্যাক ফাঙ্গাস কী এবং কাদের ব্ল্যাক ফাঙ্গাস হয় এবং তার সাবধানতা, এই বিষয়গুলো নিয়ে। নমস্কার ডাক্তারবাবু, প্রথমেই আপনাকে আমাদের ইমেজ বেঙ্গলের হেলথকেয়ার অনুষ্ঠানে স্বাগত। যেটা নিয়ে আমাদের আজকে আলোচনার বিষয়, যে চোখের ওপর যে করোনার সংক্রমণ বা চোখে যে করোনার সংক্রমণ সেটা হয় কিভাবে? দেখো, চোখ তো এক্সপোজড, তাই না? এবার তুমি একটা একটা পেশেন্টকে, কিন্তু সে করোনা পজিটিভ কি কিছু জানো না, এবার তুমি চোখে হাত দিয়ে দিলে, তাহলে তার থেকে তোমার চোখে সরাসরি সংক্রমণ হয়ে গেল। তারপরে তুমি কোনো করোনা পেশেন্টের পাশ দিয়ে যাচ্ছ, সে হঠাৎ কাশি হলো, তার থেকে করোনার যে বীজাণুগুলো তোমার চোখের সামনে, সেগুলো চোখ তো খোলা, সংক্রমণ হয়ে গেল, কিছু অসুবিধা নেই, হতেই পারে। কিভাবে বুঝবো যে চোখে করোনা সংক্রমণ হয়েছে, মানে কি হয় চোখের? দেখো, চোখে চোখে যে কি হয় না সেটাই এখন আমি বলতে পারবো না। চোখে সব কিছু হয়, কিন্তু তোমাকে বলতে হবে যেটা যে করোনার জন্য হয়েছে আপনি বুঝছেন কি করে। তার মানে করোনা টেস্ট পজিটিভ যদি তুমি পাও, দেখো এই চোখে যে ফলিকুলার কনজাংটিভাইটিস হয়, ফলিকুলার কনজাংটিভাইটিস এর অনেক কারণ আছে, ভাইরাল ইনফেকশন আছে, এই আছে, এর আগে তো করোনার আগেও তো ভাইরাল ফলিকুলার কনজাংটিভাইটিস হতো, অ্যালার্জি কনজাংটিভাইটিস হতো, তখন তো আমরা করোনাকে দোষী করতাম না, কিন্তু এখন আমরা বলছি এই কারণে যে করোনার যে রোগী যখন সে করোনা রোগাক্রান্ত, তখন তার যখন কনজাংটিভাইটিস হচ্ছে, তখন আমাদের ধরে নিতে হবে এটা করোনার জন্য হচ্ছে। এবং এখন সত্যি কথা বলতে কি, সব কিছু হচ্ছে করোনায়, করোনায় কনজাংটিভাইটিস হচ্ছে, করোনায় কেরাটাইটিস হচ্ছে, করোনায় তোমার মাসেল প্যারালিসিস হচ্ছে, করোনায় আর্টারি বন্ধ হয়ে যাচ্ছে, করোনায় চোখের ভেন বন্ধ হয়ে যাচ্ছে, সব কিছু করোনায় হচ্ছে। এবং এটা যখন করোনা রোগাক্রান্ত মানুষের হচ্ছে, তখন আমাদের ধরে নিতে হবে এটা করোনার জন্যই হচ্ছে। দেখো, করোনা সংক্রমণ হলে যে সমস্যাগুলোর কথা আপনি বললেন, আমরা অনেক সময় শুনেছি যে চোখটা লালচে হয়ে যায়, সাধারণ অ্যালার্জি যেগুলো সেগুলোতেও তো চোখ লালচে হয়ে যায়। তো আমরা দুটো আলাদা, যে মানে করোনা এবং অ্যালার্জির কোন কারণে লালচে হলো সেটা বুঝবো কিভাবে? এমনি কিন্তু তুমি কিছু বুঝতে পারবে না চোখটা লাল। তোমার সেই পেশেন্টটা যদি করোনা আক্রান্ত অবস্থায় তার সেই লালটা হয়, তাহলে বুঝতে হবে এটা করোনার জন্য হচ্ছে। করোনা ছাড়া যদি লাল হয়, করোনা পজিটিভ, তখন তুমি বুঝবে এটা অন্য কোনো কারণে হচ্ছে, তাই না? মোটামুটি কদিন যদি চোখ লাল থাকে, মানে সেটা কদিন ধরে নেবো, একদিন দুদিন বা তিন দিন, তারপরে কি করোনা পরীক্ষা করা দরকার? করলে ভালোই হয়, করোনা পরীক্ষা করে নেওয়া যায় চোখ লাল হলে। চোখ তো তোমার ইউজুয়ালি সেকেন্ড উইকে তোমার করোনা চোখ লালটা বেশি হয়, ততদিনে তো তোমার প্রমাণই হয়ে গেছে তোমার করোনা আছে, তাই না? অসুবিধা কিছু নেই বোধ হয়। দ্বিতীয়ত যে মাস্ক এবং স্যানিটাইজার, এগুলো তো আমরা আমাদের সাধারণভাবে যেটা ডাক্তারবাবুরা বলে থাকেন, আপনারা বলেন, আমরা সেগুলো ব্যবহার করি, কিন্তু মাস্ক তো আমাদের নাক এবং মুখ, চোখ বন্ধ করে রাখতে পারো না, তো তুমি চোখ মাঝে মাঝে ধুতে পারো। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে, যেটা আমরা সবসময় বলছি, সবসময় কোনো কিছু ছুলেই স্যানিটাইজার ব্যবহার করে হাত ধো, সবসময়, বুঝতে পেরেছো? সবসময় যখনই তুমি কিছু স্পর্শ করবে তখনই তুমি হাতটা ধুয়ে ফেলো, কারণ এই হাতে যদি তোমার কোনো রকমের চোখে যায়, তাহলে সে তো হাত থেকে তোমার চোখে ইনফেকশন হয়ে যাবে। শিশুদের চোখে করোনা সংক্রমণের পর কি পরিবর্তন বা সমস্যা হয়? দেখো, শিশুদের উপর আমার খুব একটা
অভিজ্ঞতা নেই, কারণ শিশুদের করোনা আমি খুব একটা দেখিনি এবং লাস্ট ওয়েভের শিশুদের আমি খুব একটা ইনফেক্টেড হতে দেখিনি। কিন্তু এই এইবার কিছু কিছু শিশু অ্যাফেক্টেড হয়েছে খবর মানে আমরা আমাদের কাছে আসছে, কিন্তু সে কেস আমি এখনও দেখিনি। বলা হচ্ছে যে থার্ড ওয়েভের শিশুদের ইয়েটা অনেক বেশি হবে, সেটা স্বভাবতই দেখো অ্যাডাল্ট বা এদের মিডল এজ এদের তো সবাইই করোনা ভ্যাকসিনেশন হয়ে একটা ইমিউনিটি হচ্ছে, শিশুরাই এখনও হয়নি, কাজে থার্ড ওয়েভের শিশুরাও অ্যাফেক্টেড হবে, হওয়ার চান্স বেশি। হ্যাঁ, তখন আমরা বুঝতে পারবো নতুন করে করোনা হলে শিশুদের চোখে তখন আর কিছু বেশি, একই তো সিস্টেম ওদের হয়তো একটু বেশি হবে, এটা ঠিক বলতে পারবো না এখন, এখন বলতে পারছি না। আমি শিশুদের করোনা খুব একটা দেখিনি। দেখো এবার যে উদ্বেগের বিষয় নিয়ে আমরা বলছিলাম যে ব্ল্যাক ফাঙ্গাস, যে করোনার আতঙ্কের মাঝে আবার নতুন করে এসেছে আমাদের কাছে ব্ল্যাক ফাঙ্গাস, যেটা খুব একটা উদ্বেগের বিষয়। তো এই যে ব্ল্যাক ফাঙ্গাস প্রথমত জানতে চাইবে সেটা কি এবং সেটা মূলত কাদের হয়? ব্ল্যাক ফাঙ্গাস হচ্ছে মিউকর মাইকোসিস, মাইকোসিস মানে ফাঙ্গাস, বুঝতে পেরেছ? এটা সাধারণত এই ব্ল্যাক ফাঙ্গাস নতুন কিছু না, 1875 সালে প্রথম ব্ল্যাক ফাঙ্গাস, 1855 সালে প্রথম ব্ল্যাক ফাঙ্গাস ইয়ে হয়েছিল, রিপোর্টেড হয়েছিল। কিন্তু ব্ল্যাক ফাঙ্গাস তো সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, তোমার নাকে আছে, পেটে আছে, মাটিতে আছে, তোমার কি হচ্ছে? হচ্ছে না। তার কারণ তোমার শরীর ইমিউনিটি আছে যার জন্য তোমার ব্ল্যাক ফাঙ্গাস তোমাকে কাহিল করতে পারছে না। তাহলে কি থাকলো পরে, যদি কোনো কারণে তোমার ইমিউনিটি কমে যায় তখনই তোমাকে ব্ল্যাক ফাঙ্গাস চেপে ধরবে, যেটা সব অসুখের ক্ষেত্রেই তাই। এবার কোভিডে ইমিউনিটি ভীষণ কমে যাচ্ছে, বিশেষ করে কোভিডে আরও কতগুলো ইমিউনোমডুলেটর টলিসিজুমাব এই কতগুলো যে আমরা ওষুধ দিচ্ছি তাতে তো একদম ইমিউনিটি ধুয়ে যাচ্ছে। তারপরে তুমি স্টেরয়েড খাচ্ছ, স্টেরয়েডে তোমার ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, ইমিউনিটি কমে যাচ্ছে, এবং তুমি যখন ডায়াবেটিস বেড়ে যায় এবং এই স্টেরয়েডটা আমরা আনকন্ট্রোল মানে ইনজুডিসিয়াস সবসময় ঠিক হচ্ছে না, যেমন আজকে বলা হচ্ছে যে অক্সিজেন টেনশন যদি না কমে তাহলে স্টেরয়েড দিও না। স্টেরয়েড দেওয়া তো সেকেন্ড উইকে এই তোমার যে ইয়ে স্টন ইয়েটা সেটাকে প্রিভেন্ট করার জন্য, কিন্তু সেই জন্যে কিন্তু আমরা কি অনেকে কী করছে আগে থেকে স্টেরয়েড দিয়ে দিচ্ছে এবং ইনজুডিসিয়াস অনেক দিন খাচ্ছে, তার ফলে কী হচ্ছে ইমিউনিটি কমে যাচ্ছে, তোমার ব্লাড সুগার বেড়ে যাচ্ছে। এবং এই যে কোভিড পেশেন্টের যদি ব্ল্যাক ফাঙ্গাস থেকে প্রিভেন্ট করতে হয় তাহলে ফার্স্ট হচ্ছে তার ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, তারপর ফ্রি আয়রন লেভেল কমাতে হবে, বুঝতে পেরেছ? এগুলো করতে হবে, এগুলো করলে তোমার ব্ল্যাক ফাঙ্গাস প্রিভেনশন হবে। তারপরে তো তোমার হাত ধোয়া এগুলো যেরকম আছে সেগুলো আছেই। দেখো ব্ল্যাক ফাঙ্গাস নির্ভর করছে সেটা কোথায় হয়েছে তার উপরে, তোমার যদি নাকে হয় যেটা সবচেয়ে কমন তাহলে তুমি কি করবে, তুমি দেখবে যে তোমার নাক আটকে যাচ্ছে, নাক থেকে যে ডিসচার্জ হচ্ছে সেটা খুব বিচ্ছিরি ওডার হচ্ছে, হ্যাঁ মানে নাক থেকে রক্ত পড়ছে। তারপরে তুমি দেখবে নাক থেকে যখন আরও জায়গায় ছড়িয়ে পড়ছে, হ্যাঁ নাক থেকে যখন ম্যাক্সিলারি সাইনাস হয় তখন তার উপরে স্কিনটা তোমার ভায়োলেসিয়াস মানে বাদামি রং হয়ে যাচ্ছে। তারপরে যখন চোখে দিয়ে দেখবে চোখ স্থির হয়ে গেছে, প্রপ্টোসিস হয়ে গেছে, চোখে তুমি দেখতে পাচ্ছ না, অসম্ভব ব্যথা হচ্ছে, হাই টেম্পারেচার হচ্ছে, তখন তুমি বুঝবে যে তোমার ব্ল্যাক ফাঙ্গাস এফেকশন হয়েছে। নাকের উপরে একটা কালো এই ব্রিজ অব দি নোজে একটা কালো এসকার পড়ে, বুঝেছ, যার জন্য এই বলে ব্ল্যাক ফাঙ্গাস। আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে চোখের অপারেশন করা দরকার হয় বা চোখকে পুরো বাদ দিয়ে দিতে হয়, তো সেটা কোন পর্যায়ে চোখে ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত হলে? যখন চোখের আর কিছু নেই, চোখে তোমার আলো নেই, চোখ বেরিয়ে এসেছে, প্রপ্টোসিস হয়ে গেছে, হ্যাঁ তখন চোখ থেকে ব্রেনের দিকে ছড়িয়ে যাচ্ছে, চারপাশে ছড়িয়ে পড়ছে,
তখন তোমাকে তাড়াতাড়ি ম্যাক্সিলারি সাইনাসও ইয়ে করতে হবে। নিয়ম হচ্ছে আর্লিয়েস্ট তুমি দেখো যদি মানে ব্ল্যাক ফাঙ্গাসের সবচেয়ে বড় জিনিসটা ব্ল্যাক ফাঙ্গাস ইজ কিউরেবল ওনলি ইফ ইট ইজ ডিটেক্টেড আর্লি, ছড়িয়ে পড়ার আগে। হ্যাঁ, ছড়িয়ে পড়ার আগে তখন তুমি তাড়াতাড়ি ইয়ে করবে, কি বলে, সাইনাস ওয়াশ করবে, সাইনাস ক্লিন করবে, তার সঙ্গে আমরা এক্সেন্টেশন করে দিই। এক্সেন্টেশন করা মানে তো শুধু চোখ না, চোখ চোখ ধারে চার ধারে সব মাসেল সব কিছু বাদ দিয়ে দিতে হয়, এবং সেটা খুব মিউটিলেটিং অপারেশন জানো, সেটা দেখতে ভীষণ খারাপ। আমি একটা দেখেছি জীবনে, হ্যাঁ, সে তোমাকে আমি ছবি দেখাতে পারি, সে বিচ্ছিরি, মানে এত খারাপ লাগবে না। এবং কোনো কোনো সময় বাইল্যাটারাল এক্সেন্টারেশন করতে হয়, দু চোখই বাদ দিয়ে দিতে হয় চোখকে বাঁচানোর জন্য। দেখো, এছাড়া মানে পোস্ট কোভিড সিমটম আমরা জানি যে পোস্ট কোভিড তো বা লং কোভিড এফেক্ট যেটা রয়েছে সেটা আমাদের এক একটা অর্গানকে এফেক্ট করছে। তো চোখের ক্ষেত্রে আপনি আমাকে একটু আগে কিছু ছবি দেখাচ্ছিলেন, কিছু অসুখের নাম বলছিলেন যে সেই অসুখগুলো কিন্তু হয়ে থাকে। যেমন আপনি, আমি একটু আগে আপনাকে জিজ্ঞাসা করছিলাম ডিপ্লোপিয়ার কথা, এই এই বিষয়গুলো যদি একটু এক্সপ্লেন করে যে কোন কোন অসুখ হতে পারে করোনার পরে। আমি তো বললাম যা চোখের অসুখ হয়, হ্যাঁ, ডিপ্লোপে মাসেল পলসি থেকে আরম্ভ করে তোমার অপটিক নিউরাইটিস মানে চোখের চোখের যে ইয়েটা নার্ভটা সেটা ফুলে ওঠা, সেটাও হতে পারে, মাসেল প্যারালিসিস হতে পারে, সব কিছু হয়। আবার কোরোয়েডে তোমার সার্পিজেনাস কোরোয়েডাইটিস হতে পারে, তোমার আমি বললাম চোখে রেটিনা যে ভেন বন্ধ হয়ে যেতে পারে, রেটিনার আর্টারি বন্ধ হয়ে যেতে পারে, একসঙ্গে ভেন রেটিন আর্টারি বন্ধ হয়ে যেতে পারে, সব কিছু হয়। প্রাথমিক পর্যায়ে যদি ব্ল্যাক ফাঙ্গাস ধরা পড়ে, যেটা একটু আগে আপনি বললেন যে আগে ডিটেকশনটা খুব দরকার, তো সেখানে কি বাড়িতে তার চিকিৎসা হয়? না না না, ব্ল্যাক ফাঙ্গাসের বাড়িতে চিকিৎসা সম্ভব না, ব্ল্যাক ফাঙ্গাসের বাড়িতে চিকিৎসা সম্ভব না, ইমিডিয়েট হসপিটালাইজেশন করতে হবে। কারণ তোমাকে প্রত্যেক দিন দেখতে হবে, দু এক সপ্তাহ অন্তর এক্সরে তুমি করে তুমি কতটা বাড়ছে সেটা দেখবে, কিন্তু প্রত্যেক দিন যিনি চিকিৎসক তিনি দেখবেন, এটা সম্ভব না বাড়িতে, কোনোভাবেই সম্ভব না। দেখো, করোনা হয়নি অথচ ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন, এরকম কোনো তথ্য কেন থাকবে না? তোমাকে তো আমি বললাম যে ডায়াবেটিস, এইচআইভি, অনেকগুলো যে সমস্ত কারণে মানুষের শরীরে ইমিউনিটি প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাদেরই ব্ল্যাক ফাঙ্গাস হতে পারে। 1855 সালে যখন তুমি রিপোর্ট করেছো তখন কি করোনা ছিল? তখন ব্ল্যাক ফাঙ্গাস হলো কী করে? ব্ল্যাক ফাঙ্গাস তো আগে ছিল, কিন্তু আগে 1 and 2 কেসেস পার মিলিয়ন, এখন সেটা 80 times বেড়ে গেছে, বুঝতে পেরেছ? দ্বিতীয় ঢেউয়ে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার প্রবণতাটা কি একটু বেড়েছে? তাই তো দেখছি আমরা, তার কারণ দ্বিতীয় ঢেউইতে ঢেউয়ের ব্যাপারে আমরা অত প্রস্তুত ছিলাম না, তার ফলে দেখো এই যে হঠাৎ অক্সিজেন, এই যে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন দেওয়া হচ্ছে সেটা তো পিউরিফাইড নয়, সেটা তো তার মধ্যে দিয়ে তো তোমার ইয়ের মধ্যে ঢুকে যাচ্ছে, নাকের মধ্যে ঢুকেছে, ওই ওই ব্ল্যাক ফাঙ্গাসের স্পোর ঢুকে যাচ্ছে, এটা হয়তো তোমার মধ্যে তোমার মধ্যেও ঢুকছে কিন্তু তোমার কিছু হচ্ছে না, কিন্তু কোভিড আক্রান্ত পেশেন্টের তার তো বডি ইমিউনিটি কমে গেছে, সে আবার স্টেরয়েড পাচ্ছে, তাড়াতাড়ি ব্ল্যাক ফাঙ্গাস হয়ে যাচ্ছে। আমরা তো এর আগের ইস্যুতে ব্ল্যাক ফাঙ্গাস দেখিনি, অনেক কম দেখেছি, এবার তো প্রচুর বেশি ব্ল্যাক ফাঙ্গাস দেখা যাচ্ছে। কোভিড আক্রান্ত হবার পর কোনো বিশেষ সাবধানতা মানে সেগুলো কি দরকার, মানে কোনো রুটিন চেক আপ বা চোখের নিয়মিত পরীক্ষা চোখটাকে সুরক্ষিত রাখার জন্য, আপনি এ ব্যাপারে কিছু বলবেন, পরামর্শ দেবেন? না না, সব সময় তুমি কোভিড আক্রান্ত মানে কোভিড শেষ হয়ে গেল মানে কোভিড হলো না, মানে তোমার জ্বরটা ছেড়ে গেল আর মানে কোভিড, তারপরে তো অনেক দিন বাদে এই সমস্ত প্রবলেম হচ্ছে, 3 মাস বাদে হচ্ছে, এগুলো ঠিক তুমি যে প্রিভেন্টিভ কিছু করতে পারো তা নয়। তবে তুমি ফুল কোর্স অফ, দেখো কোভিডে তুমি যদি বলো একদম ইনিশিয়াল যখন তোমার ভাইরিমিয়া হচ্ছে তখন তুমি কিছু অ্যান্টিভাইরাল যেমন ধরো র্যামডিসিভির ট্যামডিসিভির কাজ হয়, এরপরে তুমি কোভিডের ডেফিনিট কোনো চিকিৎসা নেই তো, তাই না?
আমরা সিমটোমেটিক করি, অক্সিজেন কমে যাচ্ছে কমে যাচ্ছে, তোমার ওই স্টর্ম আসছে বলে তুমি তখন স্টেরয়েড দিচ্ছ, ওই কোয়াগুলেশন হয়ে যাচ্ছে বলে তুমি অ্যান্টিকোয়াগুলেন্ট দিচ্ছ, কিন্তু ধরো ঠিক অ্যান্টি প্রপার অ্যান্টিভাইরাল যেটা তোমার কোভিড ভাইরাসকে মারবে এরকম তো কিছু নেই, এটা অটোমেটিক্যালি সেকেন্ড উইকের পর নিজে কমে আসছে, তাই না? কিন্তু তুমি সেই জন্যে তো অনেক পরেও হচ্ছে তুমি কিছু করতে পারছ না, এগুলো সাবধান তো থাকতেই হবে। তো আজকে আরও একটা যেটা এই সময় খুব প্রাসঙ্গিক হয়ে উঠেছে, যে যাদের ধরুন চোখে ক্যাটারাক্ট হচ্ছে বা কোনো রেটিনার কোনো ডিট্যাচমেন্ট হচ্ছে, তো তাদের যে অপারেশন করার প্রয়োজনীয়তা আছে, স্বভাবতই মানুষের মনে একটা প্রশ্ন আসছে যে এই সিচুয়েশনে অপারেশন করাটা কতটা নিরাপদ, আপনি কি বলেন? অল ইন্ডিয়া এর থেকে বলা আছে যে প্ল্যান্ড কেস হোয়াইট কেস তুমি যতদূর পারো পেছাও, করো না, কিন্তু তা বলে যে একটা একদম ফেকুলিটি গ্লকম হয়েছে, চোখ নষ্ট হয়ে যাচ্ছে, কিংবা একটা রেটিনাল ডিট্যাচমেন্ট হয়ে গেছে, করতে হবে না। তাই তুমি একটা আর্টিফিশিয়াল করো, করে দেখো, আর্টিফিশিয়াল নেগেটিভ হলে তো অসুবিধে কিছু নেই, যদি আর্টিফিশিয়াল পজিটিভ আসে তাহলেও হয়তো করতে হবে, কিন্তু তোমাকে স্পেশাল প্রিকশন নিতে হবে, একটা মাস্ক পরতে হবে, কেউ করতে হবে, সেগুলো করে করতে হবে। কিন্তু সমস্যা যেটা হয়, খুব প্র্যাকটিক্যাল সমস্যা, সেটা হচ্ছে অতগুলো জিনিস পরে খুব ভালো করে চোখের অপারেশন করা যায় না, আমি তো অ্যাটলিস্ট সেরকম পারি না। ওই তুমি ইয়ে পড়বে, তারপরে ফেসিয়াল পড়বে, তারপর তুমি মাইক্রোস্কোপিক, মোটেই তোমার ইয়ে পারফরমেন্স ভালো হতে পারে না। এবার আমার একদম লাস্ট প্রশ্ন যেটা আপনার কাছে, সেটা হচ্ছে যে ভ্যাকসিনেশন, যে যাদের ধরুন অপারেশন হচ্ছে তারা ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে তাদের কি নিয়ম? এই চোখের অপারেশনের সঙ্গে ভ্যাকসিনের তো কোনো সম্পর্ক নেই, টোটালি ডিফারেন্ট। এবং এই ভ্যাকসিনের রিয়াকশন হয় না গো, খুব কম। তুমি যে ভারতবর্ষে এখনো বোধ হয় 2 কোটি কত লোকের যেন হয়েছে মানে ভ্যাকসিন, তুমি কটা ইয়ে শুনেছ, হয় না। আর ভ্যাকসিন নিতে তো কোনো অসুবিধা নেই। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, আপনাকে আপনার এতটা গুরুত্বপূর্ণ সময় আমার এবং আমার দর্শকদের সঙ্গে শেয়ার করার জন্য। উপকৃত হয় আমি খুব খুশি হব। অবশ্যই এই মুহূর্তে ডাক্তারবাবুর এই মতামত এবং ডাক্তারবাবুর এই পরামর্শ নিঃসন্দেহে আমাদের সমাজের প্রত্যেকেরই কাছে ভীষণভাবে প্রাসঙ্গিক এবং ভীষণভাবে গ্রহণযোগ্য। হেলথকেয়ারে আজকে এই অনুষ্ঠান এখানে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে ভালো থাকুন, নমস্কার।